পরে ব্রাশ করে না ব্রাশ করে এই লুক লাগালে ব্রাশ করে মেইন কারণ হচ্ছে ওইটাই যে মোটা হওয়ার কারণে আমরা দানিয়া দাঁড়িয়ে গেলে একবার তুলার মতো নরম হবে আর এই যে এটা মানে থাকে আর এখন এর মধ্যে তো আমার তিনটা তিন ধরনের সুতা মানে আমার কোনটা কি বুঝবো এটা লাগে আমার ওই জায়গায় লাগা যে নেট নিডের জায়গায় বাইন্ডেজ মানে ওই ওইটা থেকে দেখে তোলা মানে বললাম বত্রিশটা নিক বত্রিশটা সমান পরিমাণ মিলাইতে লাগবে এই ফিডার গুলোতে হচ্ছে মানে মিস কেমন দেন মানে মিস মানে এই ফিলিসের জন্য মিস কেম হ্যাঁ মনে করেন একটা ফিডার ভেঙে গেল তাহলে এখানে মিস কেম কি এর জন্য আলাদা আছে ফিলিসের জন্য মানে সেম টাইপের ফিলিসে তো আপনার তিনটা মিলে অ্যাক্টিভ এখন আমার দুধে একটা পূর্ণ প্রবলেম হয়ে যায় কোন কারণে ফিডার ভাঙা বা আমি পাইতাছি না তখন আমার তিনটাই বাদ দিতে হবে একটা লাগে আর দুটো বাদ দিতে হবে বাদ দে ভাই কেমে হচ্ছে মিস কেম কিভাবে দেবেন তাহলে তো আগে ঢুকানো আছে তো মিসক্যাম যাব না এখন এটা অনেক নিচে নেমে গেছে মনে হচ্ছে নিচে না এটা পিটাটা একটু নাটে প্রবলেম তো এটা লাগে অ্যাডজাস্ট করা একবার তুমি এদিকে আছো ইয়ানগুলো ধরছে কিনা আসলে সব হ্যাঁ এটাকে যে কোনো নিডলে বাঁধাই দিলে হয় ভাই এটাও লিপেটটা ফিঙ্গারে বাঁধান লুপেটা ফিঙ্গারে বাঁধাই লুপেটা ফিঙ্গারে কোথায় বাঁধাই হ্যাঁ আপনার এই মনে করেন যে সুতা লুপ না হ্যাঁ সুতা তো আমার এই দিকটাই থাকবো পিটারে থাকবো না এইভাবে থাকবো না তখন আমি খালি ফিঙ্গারে যে এইভাবে খালি সমানভাবে রাখি ও আচ্ছা 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 ফিঙ্গারে বাঁধাই দিলে হবে আর কিছু করার দরকার নেই লাগবে না ফিঙ্গারে সামনে নিয়ে নেবেন হ্যাঁ ফিঙ্গারে এটা নিয়ে এইভাবে আমি খালি এখানে তো আমি কোনো কিছু ধরে নাই খালি সিঙ্গারে রাখছি এইভাবে সিঙ্গারে আমি ধরে নেবো তারপরে কি করবেন আর সুতা কাটে দিবো ওইটা লম্বা করে খালি লম্বা না কাজে কাটে দিলাম হ্যাঁ কাপড় হয়ে গেছে আমাদের অনেক কষ্টের পরে সময় লাগতো না তাই আপনি একদিন বন্ধ করে যে সেটাগুলো এই মেশিন থেকে আনা হইতে গিট দেওয়া হইতে সেটা আনতেই করলাম হেল্পার আচ্ছা ঠিক আছে বন্ধ মেশিন তো এটা প্রোগ্রাম চলবো না আছে বন্ধ থাকবে